সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওপেন আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব এইস এসসি দু হাজার একুশ সালের বোর্ড পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র আজকের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে হিসাবের বৈষম্য আর এটি হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্টের শিরোনামটি অবশ্যই সুস্পষ্টভাবে কভার পেজে লিখতে হবে কারণ অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবারে দেখে হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি অ্যাসাইনমেন্ট নম্বর এক দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ সমূহ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে হিসাব হিসাবের বৈসমূহ পরিচিতি সহায়ক তথ্য তিস্তা ব্যাপ বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ারের একত্রিশে মে দু হাজার একুশ তারিখের উদ্ধৃত সমূহ যথাক্রমে নগদ বত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম ত্রিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঁচিশ হাজার টাকা প্রদয় হিসাব আঠারো টাকা জুন একুশ ইংরেজি মাসে সংগঠিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হল জুন দুই মালিক নগদ দশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করল জুন পাঁচ চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো যার ষাট পারসেন্ট নগদে জুন নয় ভাড়া পরিশোধ আট হাজার টাকা জুন বারো চলতি মাসের পাঁচ তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল এবং পাঁচশো টাকা বার্তা মঞ্জুর করা হলো জুন সতেরো মাসিক ব্যক্তিগত সম্পদ এক লক্ষ টাকার বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করলো জুন বিশ ঘোষ অ্যান্ড সনসের নিকট থেকে পণ্য ক্রয় নয় হাজার টাকা যান তার পঞ্চাশ পার্সেন্ট দ্বারা জুন তেইশ গোশ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো এবং দুইশো টাকা বার্তা পাওয়া গেল জুন ছাব্বিশ ত্রিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। জুন ত্রিশ ম্যানেজারের বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা ফল বা বিষয়বস্তুটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে হিসাব চক্রের ধাপ সময়ের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে হিসাবের প্রাথমিক বৈষম্যের প্রকারভেদ বর্ণনা করতে পারবে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত করতে পারবে খতিয়ানের জের নির্ধারণ নির্ণয় করতে পারবে নগদান বই নগদান প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবে নির্দেশনা সংকেত দাপ পরিধি হিসাবচক্রের দাপ অনুসরণ করতে হবে ঘটনা হতে লেনদেন শনাক্ত করতে হবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে খতিয়ান পোস্টিং ও জের নির্ণয় করতে হবে নগদান বই ও প্রস্তুত করতে হবে তারপর অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো অনুসরণ করেই মূলত অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি তৈরি করতে হবে তো নির্দেশক হচ্ছে ক হিসাব চক্রের দাব ব্যাখ্যাকরণ খ জুন দুই পাঁচ নয় ও বিশ তারিখের লেনদেন হিসাব সমীকরণের প্রদর্শন গ জুন দুই পাঁচ সতেরো ও ছাব্বিশ তারিখের ঘটনার দাখিলা প্রস্তুতকরণ গ মূলধন হিসাব নগদ হিসাব অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুত করেন ও জুন দুই পাঁচ ষোলো বারো বিশ তেইশ ও ত্রিশ তারিখের লেনদেনগুলো নিম্নে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদা প্রস্তুত করেন তেহতটুকু ছিল মূলত হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি আর এবারে অ্যাসাইনমেন্টের কভার পেজ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয়েছে তাই অবশ্যই শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের কভার পেজ ব্যবহার করতে হবে অন্যথায় অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বাতিল হয়ে যাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ সংশ্লিষ্ট সকল দিক নির্দেশনা ভিডিও শেষের দিকে দেওয়া আছে চাইলে মনোযোগ দিয়ে শুনে নিতে পারো চলো এবারে যাওয়া যাক হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে দেখবে যে হিসাব চক্র প্রথমে হিসাব চক্র বলতে যে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক যে কার্য প্রক্রিয়াকে বোঝায় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের যে কার্যবলী অনন্তকাল ধরে চলতে থাকবে এই অনির্দিষ্ট জীবনকে হিসাব কাল বলে তো প্রত্যেক হিসাব কালের হিসাব চক্র সংক্রান্ত যে কার্যগুলি ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয় আর হিসাব সংক্রান্ত কার্যগুলির এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তি হিসাব চক্র আমার দেখো লেনদেনের চিহ্নিত করণ ইংরেজিগুলো না লিখলে হবে বাংলা ব্যাখ্যাগুলো অবশ্যই লিখতে হবে খেয়াল করো হিসাব চক্রের যে সর্বপ্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিত করণ তো যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বা লেনদেন বলে আর এ কারণে প্রতিষ্ঠানের অসংখ্য ঘটনা থেকে আর্থিক ঘটনাগুলো গুলো শনাক্ত করা হিসাব চক্রের প্রথম ধাপ তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে জাবেদা ভুক্তকরণ তো হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হলো জাবেদা ভুক্তকরণ তো এই পর্যায়ে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখ ক্রম অনুসারে ব্যাখ্যা সহ হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে কেন ভুক্তকরণ তো এটি হিসাব চক্রের তৃতীয় ধাপ জাবেদা ভুক্ত করার পর একটি নির্দিষ্ট হিসাব বইতে যে সমজাতীয় লেনদেনগুলো নির্দিষ্ট শিরোনাম পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করা হলে তাকে খতিয়ান মুক্ত বলে তো রেওয়া মিলের প্রস্তুতকরণ তো হিসাব চক্রের চতুর্থ ধাপ হলো রেওয়া প্রস্তুতকরণ এ পর্যায়ে খতিয়ান মুক্ত হিসাবে যে ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত নিয়ে তালিকা প্রস্তুত করা তাহলে তাকে রেওয়ামিল মিল বলে তো খতিয়ান হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই এর লক্ষ্যে এবং আর্থিক বিবরণী প্রণয়ন সহজ করার জন্য রেওয়া প্রস্তুত করা হয় তারপরে সমন্বয় রাখিলা রেওয়া প্রস্তুতের একটি নির্দিষ্ট হিসাবকালে সঠিক নিচ লাভ নির্ণয় করার জন্য বকেয়া ও অগ্রিম আয় ব্যয়গুলো সমন্বয় করতে যে জাবেদা দাখিলা প্রধান করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে তারপর খেয়াল করো তোমার এরকম একটা ছক আঁকবে ও খরম্বারে দেখো তিস্তা বিপণন বিতান এর হিসাব সমীকরণ দেখো সর্বপ্রথম এখানে তারিখগুলো লিখবে জুন মাসের দু হাজার জুন মাসের দুই তারিখ পাঁচ তারিখ ডট ডট একই তো তারপর নয় তারিখ দু হাজার তারপর বিশ তারিখ তারপরে উদ্দীত হয় এখানে নগদ হিসাব তার হচ্ছে সম্পদ তারপর ওপির সরঞ্জাম প্রাপ্ত হিসাব তো নগদ হিসাব দেখা সর্বপ্রথম দশ হাজার চব্বিশ হাজার তারপর আট হাজার চার হাজার পাঁচশো তারপর হচ্ছে একুশ হাজার পাঁচশো তারপর সরঞ্জাম আমি জাস্ট সিরিয়াল জুন মাসের দুই তারিখের জন্য তিরিশ হাজার টাকা আর দ্বিতীয় জন্য তিরিশ হাজার টাকা আর প্রাপ্ত হিসাব জুন মাসের পাঁচ তারিখের জন্য কত ষোলো হাজার টাকা আর দ্বিতীয় কত ষোল হাজার টাকা আর এখানে যে মোট সম্পদের পরিমাণ কত হয় সাতষট্টি হাজার পাঁচশো টাকা তো সবগুলো সমান সমান তিনি দায় আর দেখ এখানে দায়ের নিচে হিসাব আর এটা হচ্ছে মালিকানা সত্ত্বে আর এটা হচ্ছে মন্তব্য দেখো দায়ের হিসাবে দেখো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর মালিকানা সত্ত্বে দেখো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা তেষট্টি হাজার টাকা আর মন্তব্য মূলধন আনয়ন তারপর হচ্ছে আয় ব্যয় ব্যয় তো এখানে টোটাল সাতষট্টি হাজার পাঁচশো টাকা তারপর ঘর নম্বর দেখো তিস্তা বিপণ বেতনের সাধারণ যাবেদা তো জাবেদাটা করলে যদি এটা সমাধানটা করতে চায় তাহলে জিনিসটা সহজ হয় তো দেখো তারিখ দুই হাজার একুশ জুন দুই পাঁচ সতেরো তারপর হচ্ছে ছাব্বিশ তারিখ তো নগদ হিসাব বিবরণের জন্য নগদ হিসাব কত ডেবিটে আর এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা ডেবিটের টাকা দশ হাজার টাকা আর ক্রেডিটের টাকা আর তারপর অফিসের সরঞ্জাম ডেবিটে তিরিশ হাজার টাকা তার মূলধন হিসাব ক্রেডিটে কত চল্লিশ হাজার টাকা তারপর নগদ টাকা যে অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় আর শুরু করা হলো তার পাঁচ তারিখে দেখো যে নগদান হিসাবে ডেবিটে চব্বিশ হাজার টাকা আর প্রাপ্য হিসাবে ডেবিট ষোলো টাকা আর বিক্রয় হিসাবে ক্রেডিটে চল্লিশ হাজার টাকা নগদ ও ধারে পূর্ণ বিক্রয় করা হলো তারপর সত তারিখ লেনদেন নয় খেয়াল করো নগদান হিসাবে যে ডেবিটে তিরিশ টাকা আর বিক্রয় হিসাবে ক্রেডিটে তিরিশ টাকা তো নগদে পূর্ণ বিক্রয় করা হলে যে মোট কত এক লাখ দশ হাজার টাকা তাহলে আর ক্রেডিটের মোট টাকা কত এক লাখ দশ হাজার টাকা তারপর খেয়াল করো ঘর নম্বর তিস্তা আর বিপণী বিতান এর মূলধন হিসাব তো তারিখ কত দুই হাজার বিশ জুন দুই দুই তারিখ তো দেখো বিবরণ যে নগদ হিসাবে অফিস সরঞ্জাম হিসাব তো জাবা অফিসটা তো যে ডেবিট টাকা ক্রেডিট টাকা দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অফিস সরঞ্জাম হিসাবে তিরিশ হাজার আর নগদ হিসাবে দশ হাজার টাকা তো এখানে যে যে হিসাব কোড নাম্বার তোমার লিখে দেবে তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট ক্রেডিট কত দশ হাজার আর অফিস সরঞ্জামে চল্লিশ হাজার টাকা তারপর নগদান হিসাবে খেয়াল করো যে তারিখ 2021 জুন একুশ জুন এক জুন দুই জুন পাঁচ জুন নয় জুন বারো জুন বিশ তারপর ব্যালেন্স বিডি তারপর ক্রেডিট টাকা যা ডেবিট আর এখানে ক্রেডিট তো দেখো ব্যালেন্স বিডি তো বত্রিশ টাকা আর মূলধন জুন মাসের দুই তারিখে মূলধন কত দশ হাজার টাকা মূলধন হিসাব ডেবিট টাকা আর ডেবিট কত বিয়াল্লিশ হাজার টাকা আর বিক্রি হিসাব কত চব্বিশ হাজার টাকা আর ডেবিট কত আর হাজার টাকা আর ভাড়া হিসাব আট হাজার টাকা আর ডেবিট কত ছে টাকা আর হিসাব কত পনেরো হাজার টাকা সরি ভাড়া হিসাব কত হাজার টাকা টাকা আর হিসাব কত পনেরো হাজার টাকা আর এখানে তিয়াত্তর পাঁচশো টাকা টাকা আর এখানে তিয়াত্তর পাঁচশো টাকা আর ক্রয় হিসাব কত চার হাজার পাঁচশো টাকা আর কত উনশো হাজার টাকা আর ক্রদয় হিসাব কত চার হাজার তিনশো টাকা আর এখানে চৌষট্টি হাজার সাতশো টাকা আর বিক্রয় হিসাব কত তিরিশ হাজার টাকা আর চুরানব্বই হাজার সাতশো টাকা তো জুনের তিরিশ তারিখে দেখো বেতন হিসাব কত দশ হাজার টাকা আর ডেবিটে কত চুয়াল্লিশ হাজার সাতশো টাকা তারপর দেখো অফিস সরঞ্জাম হিসাব তো এখানে তারিখটা দু হাজার একুশে কত জুন এক আর জুন দুই বিবরণের ব্যালেন্স বেরি আর যে মূলধন হিসাব তো যাবে যাবি এখানে ডেবিট টাকা তিরিশ হাজার টাকা মূলধনের তারপর ক্রেডিট টাকা আর এখানে যে আর ডেবিটে আজ ক্রেডিটে দেখো ব্যালেন্স বেরি দিয়েছে তিরিশ হাজার টাকা আর ডেবিটে তো কত ষাট হাজার টাকা তারপর হিসাবে দেখো তারিখ দু হাজার একুশ জুন এক দু হাজার বিশ তারপর মানে বিশ তারিখ আর এখানে তেইশ তারিখ তো তোমরা ভিডিওটা পজ করে করে এই জিনিসগুলো লিখে নেবে তারপর বিবরণ এখানে হিসাব কোড নাম্বার লিখবে এখানে বিবরণ তো ব্যালেন্স বিড়ি ক্রয় হিসাব আর এখানে হচ্ছে নগদান হিসাব তো ডেবিট টাকা তারপর ক্রেডিট টাকা আর ক্রয় বিক্রয় ক্রয় হিসাবে কত চার হাজার পাঁচশো টাকা আর যার ডেবিটে ক্রেডিটে আর তো ক্রেডিটে কত ব্যালেন্স বেড আঠারো হাজার টাকা আর ক্রয় হিসাব কত বাইশ হাজার পাঁচশো আর নগদ হিসাব কত আঠারো হাজার টাকা খাত মূলধন হিসাব বিক্রয় হিসাব প্রাপ্ত হিসাব সূত্র আর নগদন ডেবিটে দেখো দশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পনেরো হাজার পাঁচশো তো এটা টোটাল হচ্ছে কত উনপঞ্চাশ হাজার পাঁচশো আর প্রদত্ত বাটা ডেবিট কত পাঁচশো টাকা আর এখানে দেখো আর বিক্রয় ক্রেডিটে কত বিক্রয় হিসাবে চব্বিশ হাজার টাকা আর প্রাপ্ত হিসাবে ক্রেডিটে কত প্রাপ্ত হিসাবে ষোলো হাজার টাকা তো অন্যান্য হিসাব ক্রেডিট দেখো মূলধন হিসাবে কত দশ হাজার টাকা তো এখানে নগদান ডেবিটে কত উনপঞ্চাশ হাজার পাঁচশো আর প্রাপ্ত বার্তা আর যে ডেবিটে কত পাঁচশো আর বিক্রয় বিক্রয় ক্রেডিটে কত চব্বিশ হাজার আর এখানে ষোলো হাজার আর এখানে কত দশ হাজার আর এখানে দেখো নগদ ডেবিট এবং প্রাপ্ত বাটটা টোটাল কত হয় পঞ্চাশ হাজার টাকা আর এখানে টোটাল কত হয় পঞ্চাশ হাজার টাকা তারপর পৃষ্ঠা বিবরণ বিতানের নগদ প্রধান যাবদা আমরা লিখব তারিখ দু হাজার একুশ জুন বিশ তেইশ তিরিশ তো এখানে এক নম্বর তো ডেবিট হিসাব খাত ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব বেতন হিসাব তো সূত্র তারপর ক্রয় ডেবিট চার পাঁচশো তারপর হচ্ছে প্রদেয় ডেবিট প্রদেয় হিসাবের জন্য চার হাজার পাঁচশো আর অন্যান্য হিসাব ক্রেডিট তো বেতন হিসাবের জন্য দশ হাজার টাকা আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিটে দেখো যে টোটাল বেতন হিসাবে দশ হাজার টাকা আর যে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিটে কত হিসাব দুইশো টাকা আর নগদ ক্রেডিট কত এখানে চার হাজার পাঁচশো চার হাজার তিনশো তারপর দশ হাজার টাকা তো এখানে দেখো এখানে টোটাল হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর এখানে টোটাল দশ হাজার তো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু পর্যন্ত ছিল মূলত হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি আর যেহেতু এবার অ্যাসাইনমেন্টের কভার ফেজ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে তাই অবশ্যই শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের কভার ফেজ স্কুল থেকে অথবা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে যেহেতু এবারে অ্যাসাইনমেন্টগুলো বোর্ড কর্তৃক মূল্যায়ন করা হবে তাই অবশ্যই অ্যাসাইনমেন্টের কভার ফেজটি সংযুক্ত করে সুস্পষ্টভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজটি পূরণ করতে হবে আর আমাদের ওপেন স্কুল পরিবারের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলেই জয়েন হতে পারো আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবে অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবে আমাদের ওপেন স্কুলের এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে সবাই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তরপত্রটি লিখতে পারে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ডু সাবস্ক্রাইব ওপেন স্কুল ইউটিউব চ্যানেল ফর মোর আপডেট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস নো মোর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও অফ ওপেন স্কুল ইউটিউব চ্যানেল স্টে হোম স্টে সেফ লেটস বাই